এই রাশিয়ান স্পাই ক্যামেরাটা হলো KF-30 এটা রাশিয়ান মিলিটারি ইউজ করত অ্যাজ এ স্পাই ক্যামেরা হিসেবে ওরা ইউজ করত এটা খুবই রেয়ার একটা ক্যামেরা এটা বাংলাদেশের মধ্যে দু তিনজন ছাড়া বাকি কারোর কাছে দেখা যাবে না হ্যাঁ এটা প্রায় আপনার 60 থেকে 70 বছরের পুরনো আমার ফ্রেন্ড রাশিয়াতে পড়ালেখা করে তো ওর মাধ্যমে আমি এটা কালেক্ট করি এরপর আমার কাছে আছে যেমন কি আপনার কোডাকের কোডাক্স হ্যাঁ এটা হলো যে 1920 সালের ক্যামেরা এটা প্রায় 125 বছরের মতো হয়ে গেছে এটার বয়স এখানে আমার যে ক্যামেরাগুলো আছে এগুলো প্রায় 100 বছর 120 বছর এরকমই আর টাইপরাইটারের মধ্যে আছে হলো যে এগুলো 1960s এর টাইপরাইটার আর এই যে পুরাতন টাইপরাইটারও হয় আমার আমার পার্সোনাল কালেকশনে এই যে পুরাতন 100 বছর 120 বছর পুরনো টাইপরাইটারও আছে আমি মূলত হলো যে টাইপরাইটারের দিকেই আমি কালেক্ট করি ফার্স্টে আমি ক্যামেরা কালেক্ট করতাম তো ক্যামেরা কালেক্টর আমাদের বাংলাদেশে কয়েকজন আছে তো দেন আমি ডিসাইড করলাম যে না আমি শুধু টাইপরাইটারের দিকেই কালেক্ট করব হ্যাঁ আমি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছি কেননা আমার কাছে এই টাইপরাইটারগুলো ডাবল আছে তো একটা আমি রেখেছি নিজের জন্য আর গুলা সেল করে দিচ্ছি এখানে মডেল ভেদে বা ইয়ার ম্যানুফ্যাকচার ভেদে আপনার 10 থেকে 15 হাজার বা 6-7 হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর ছোট ক্যামেরা এটা হলো যে এটা একটু রেয়ার হওয়াতে এটা একটু প্রাইস বেশি এটা 7.5-8 এরকম সেল হয় হ্যাঁ আর এই ক্যামেরাগুলোর মধ্যে হলো যে এগুলোর প্রাইস রেঞ্জটা এভাবে হয় 8 থেকে 10 হাজার 12 হাজার টাকা অবধি ছিল আর এইগুলো আগে এর চেয়ে বেশি ছিল এখন একটু রিজনেবল প্রাইস হওয়ার কারণটা হলো যে এখন একটু বেশি পাওয়া যাচ্ছে আর